হ্যালো ইভেন্ট সবাই ভালো আছেন আজকে ফেভারিট টিপস অ্যান্ড ট্রিক্সের পাঁচ নম্বর পড়বে এটা আর আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারেন আর নতুনদের মধ্যে একটা প্রবলেম প্রায় হয়ে থাকে যে তারা আসলে বেশি বায়ার রিকোয়েস্ট পায় না তো সেটা পাওয়ার জন্য কি করা উচিত এবং আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো যেন আপনারা সহজেই ফাইবার থেকে কাজ পেতে পারেন আরেকটা ব্যাপার প্রায় সময় হয়ে থাকে যারা আসলে জব পোস্ট করে তাদের বেশিরভাগ সময় এমন হয় তারা আসলে স্ক্যামার সো স্ক্যামার কিভাবে চিনবেন আর রিয়েল বায়ার খুঁজে কিভাবে বিট করবেন আজকে সব কিছু নিয়ে খুঁটিনাটি আলাপ আলোচনা করব তো শুরুতে যেটা হয়েছে এমন আমি আসলে কিছু বুঝে না বুঝে যেভাবে পারতাম আমি পাঠাতাম কারণ তখন আমাকে গাইড করার মতো কেউ ছিল না আপনারা যখন বায়োডিক্স পাঠাবেন তখন অবশ্যই জব পোস্টটা ভালো করে পড়বেন সো সামটাইম এমন হয় যে বেশিরভাগ সময় স্ক্যামাররা জব পোস্ট করে থাকে আর সেই সব থেকে অবশ্যই দূরে থাকতে হবে সেই জন্য আপনার জব রিকোয়েস্টটা ভালো করে পড়তে হবে যে সে কি চাচ্ছে এবং সে কি চাচ্ছে না এমন অনেক সময় হয় অনেক স্ক্যামার বা হ্যাকার আছে যারা বিভিন্ন লিঙ্ক পোস্ট করে জব পোস্ট করে এবং আপনাকে বলবে সেই লিংকে গিয়ে জবটা দেখতে বা এই ওয়েবসাইটটা আপনাকে করতে হবে এই ওয়েবসাইটের স্যাম্পলটা দেখে নেন আর যদি ভুলবশত সেই লিঙ্কে ক্লিক করেন তো চান্স আছে আপনার পিসি বা ল্যাপটপ হ্যাক হয়ে যাওয়ার বা সব কিছু ইনফরমেশান তারা নিয়ে যাবে সো এইটা একটু খেয়াল রাখবেন কারণ এখন আসলে ফাইবার এস দিয়ে ভরে গেছে সো ইভেন যারা আসলে সেলার তারাও সামটাইম জব পোস্ট করে এইভাবে যে আমি একজন গ্রাফিক ডিজাইনার বা আমি একজন ওয়েব ডেভেলপার আপনার কাছে যদি কাজ থাকে অবশ্যই আমাকে দেবেন আর আপনি যদি দেখেন যে তার জবেও বিশটা তিরিশটা পঞ্চাশটা জব অফার সেন্ড হয়ে গেছে আর এই জব অফারগুলো তারাই সেন্ড করতেছে যারা আসলে ভালোভাবে পড়ে না ঠিকমতো বিট তারা শুধু কপি পেস্ট করে রাখছে যে কোনো একটা বিটের স্যাম্পল নিচ্ছে তার বইটা কপি পেস্ট করে সবাইকে পাঠাচ্ছে এবং পাঠানোর পরে তার আসলে গ্রুপে গ্রুপে বলতেছে যে আমরা আসলে জব পাচ্ছি না আমরা বাইরেকে সেন্ড করে যাচ্ছি কোনো জব পাচ্ছি না এভাবে করলে আপনি কখনোই পাবেন না আপনি যদি কপি পেস্ট করেন তাহলে কখনোই জব পাওয়ার সম্ভাবনা নেই আর যদি জবটা পেয়েও যান তাহলে চান্স আছে যে নাইনটি আপনার সেটা স্ক্যামার লাইক আপনাকে দিয়ে শুরুতে কাজ করাবে তারপর অর্ডারটা ক্যান্সেল করে দেবে আপনি কিছুই করতে পারবেন না এখন আমি যদি আমার রিকোয়েস্ট পেজে চলে যাই তাহলে এখানে দেখতে পাবেন এখানে অ্যাক্টিভ আছে অনেকগুলো লাইক চারশোর উপরে সো এখন কথা হলো যে আপনারা যারা নতুন তাদের কিন্তু এতটা শো করবে না আমাকে শো করতেছে কারণ আমি লেভেল টু সেলার আর যারা লেভেল ওয়ান তাদেরকেও আরও কম শো করবে যারা নিউ সেলার তাদেরকে আরও কম শো করবে সো নতুন পর্যায়ে আপনি যদি আরও বেশি বাইরে পেতে চান তাহলে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে সেটা হলো সাফ ক্যাটাগরিস আপনার বাড়াতে হবে আমি যদি এখানে অল সাব ক্যাটাগরিজে ক্লিক করে আপনারা দেখতে পাবেন যে তিনটা মাত্র সাব ক্যাটাগরিজ আমার আছে আর এই তিনটা সাব ক্যাটাগরিজের আন্ডারে আমি টোটাল পাঁচটা গিক খুলেছি আমি যদি পাঁচটা ভিন্ন ভিন্ন সাব ক্যাটাগরিতে গিক খুলতাম তাহলে এখানে পাঁচটা থাকতো আরও বাইরের গেস্ট বেশি থাকতো সো আপনাদের জন্য বলবো যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেহেতু আপনারা ষাটটা গিক খুলতে পারবেন আপনারা ষাটটা ভিন্ন ক্যাটাগরি দিয়ে আপনারা গিক খুলবেন আর যদি আপনি ষাটটা সাব ক্যাটাগরিস যদি গিক খোলেন তাহলে এখানে আপনি বায়ো রিকোয়েস্ট ম্যাক্সিমাম পাবেন আর আপনি যদি ভিন্ন ভিন্ন সাব ক্যাটাগরিস লাইক সাতটা সাব ক্যাটাগরি যদি আপনার থাকে তাহলে এখানে আপনি সর্বোচ্চই আপনি বায়ো রিকোয়েস্ট পাবেন মানে যেটা আসলে সর্বোচ্চ হবে লাইক ম্যাক্সিমাম এখন আপনি যদি একটা গিক খোলেন একটা সাব ক্যাটাগরিস আন্ডারে তাহলে বায়ো রিকোয়েস্ট খুবই কম আসবে লাইক দুইটা তিনটা বা পাঁচটা হাইয়েস্ট বা দশটা আসতে পারে আর এখানে আপনার দেখতে পাবেন যে এখানে আপনার প্রতিদিন দশটা করে অফার সেন্ড করতে পারবেন আর এটা টোটালি ফ্রি আপনি প্রতিদিন দশ টাকার অফার সেন্ড করতে পারেন এটা কোনো সমস্যা নেই আপনি যদি জব না পান তাহলে সমস্যা নেই সো এটা আপনাকে খেয়াল রাখতে হবে এখন আমি শুরুতে আপনাদের একটা জব অফার আমি করে দেখাচ্ছি সো আমি যদি এই জবটা একটু দেখি তাহলে দেখতে পারবো যে আই এম লুকিং ফর হোয়াটপেজ ডেভেলপার হু ক্যান ক্রিয়েট এ রেসপন্সিভ সেট ফর মাই লোকাল স্টোর আই উইল শেয়ার মাই অল রিকমেন্টস ইন চ্যাট বক্স সেন্ড মি বেস্ট অফার অনলি সিরিয়াস সেলার্স কন্ট্রাক্ট মি অলসো অ্যাটাচ ইউর প্রিভিয়াস ওয়ার্ক উইথ প্রোপোজাল টাইপ এক্সপার্ট ইন টপ অফ দ্য চ্যাট aدراj signor আর এই জবটা পড়ার পর শুরুতে আপনি দেখতে পারেন এখানে সে লিখে দিছে যে এক্সপার্ট কথাটা আপনার জবের শুরুতে লিখতে হবে যখন আপনি বাইরে পাঠাবেন আদারে যদি এটা না লিখেন তাহলে সে এটা ইগনোর করবে সো শুরুতে যেটা করতে হবে আমার শুরুতে এক্সপার্ট কথাটা এখানে উপরে লিখতে হবে এক্সপার্ট তারপরে আমি আমার জব অফারটা ফুললি লিখলাম এবং আপনাদের এখন পড়ে শোনাচ্ছি সেটা হলো থ্যাংকস ফর পোস্টিং দিস জব অফার আই থিঙ্ক আই এম দ্য রাইট ফিট ফর দিস প্রজেক্ট বিকজ আই বিল অলমোস্ট ফাইভ হান্ড্রেড ওয়েবসাইটস ইন ওয়াট প্রাইস অ্যান্ড হেয়ার ইউ ক্যান চেক সাম অফ মাই প্রিভিয়াস ওয়েবসাইট লিঙ্কস আমি সেখানে তিনটা লিঙ্ক দিলাম তারপর ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু রিলাইবল গাই হু ক্যান ম্যানেজ ইউর লোকাল স্টোর দেন আই এম দ্য রাইট ফিট ফর দিস প্রজেক্ট সো থ্যাংকস হোপফুলি উইল বি ইন টাচ ভেরি সন রাফি সো এইটা দেওয়ার পর আমি এখানে আমার বাজেটটা দিলাম লাইক টু হান্ড্রেড ডলার কারণ সেও তার বাজেট টু হান্ড্রেড ডলার দিছে রিভিশনের জায়গায় আমি এই জায়গায় টুয়েন্টি দিলাম আর ডিউরেশন আমি টেন ডেজ দিলাম কারণ আমার এটা করতে লাইক ফাইভ টু সেভেন ডেজের মতো লাগবে আমি সব মিলিয়ে টেন ডেজ দিচ্ছি সো এইভাবে আমি বায়োডেস্টটা সেন্ড করে দিলাম আর এইভাবে আমরা বায়োডেস্ট পাঠাতে পারি আর বায়োডেস্ট পাঠানোর সময় অলওয়েজ খেয়াল রাখবেন যে প্রতিটা ওয়ার্ড ভালো করে পড়বেন কারণ এরকম ছোটো ছোটো ওয়ার্ড আপনাকে দিয়ে দিতে পারে যে শুরুতে লিখো বা শেষে লিখো সো আপনি যদি সেটা না লিখেন সে ভাববে যে আপনি জবটা পড়েন নাই আর এরকম অনেকে করে জাস্ট একটা স্যাম্পল নেয় সেটা একটু চেঞ্জ করে এবং কপি পেস্ট করে সব জায়গায় সেম আপনার বাইরে পাঠিয়ে দেয় এবং তারা আসলে বলে যে আমরা জব পাচ্ছি না কেন আপনাদের জব পেতে হলে আপনার শুরুতে জব যে রিকোয়েস্টটা দিবে সেটা ভালো করে পড়বেন দেন সেই রিলেটেড কথা বলবেন যে আপনার বলতে হবে যে আপনি যে কাজটা খুঁজতেছেন এ টাইম পারবো এভাবে বুঝিয়ে বলতে হবে যেন সে কনভেন্স হয় এখন আপনি যদি ওই রিলেটেড কথাই না বলেন আপনি যদি একটা মুগস্থ কথা বলে দেন তাহলে তো সে আপনাকে হায়ার করবে না আর এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনাদের যদি কিছু জানার থাকে আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনে প্রেস করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ